নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কারণ আমি আমার এই ইউটিউব চ্যানেলটা আজ দুদিন হলো মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠিয়েছি। তো দেখা যাক আমার চ্যানেলটা মনিটাইজেশন হয় কি না হয়। তো যা করে এখন উপরওয়ালা আর কি বলবো। তোমরা জানো যে আমি মুরগি নিয়ে ভিডিও বানাই, কিন্তু আমি এমনি ক্যামেরার সামনে আসি না। তো আজ আমি এসেছি কারণ আমার এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এলাম ক্যামেরার সামনে। তো জানি না আজকে ভিডিওটা ভালো হবে কিনা খারাপ হবে। আর যারা ইউটিউব সম্বন্ধে কিছু জানো না, তো তারা ভাবছে যে এ এখন কি আবোল তাবোল বকছে। তো তোমাদের আমি এক কথায় বলে দিই, আর যারা জানো তাদের ঠিকই আছে, কিন্তু যাদের যারা জানো না তাদের আমি এক কথায় বলে দিই যে ইউটিউব হচ্ছে একটা বিশাল প্ল্যাটফর্ম যেখানে তুমি লাখ লাখ কোটি টাকা অবধি ইনকাম করছে এইখান থেকে, ঠিক আছে? ভিডিও বানিয়ে, সেটা ভিডিও বানিয়ে লাখ লাখ কোটি টাকা ইনকাম করছে মানুষ। তুমিও পারবে এখান থেকে যে কোনো ভিডিও বানিয়ে ইনকাম করতে। আর এখানে টাকা ইনকাম করার জন্য কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তোমরা পূরণ করতে পারলে এখান থেকে তোমরা হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। তো বন্ধুরা, আমি আমার এই ইউটিউব চ্যানেলটা রিভিউতে পাঠিয়েছি। তো এবার আমি মনিটাইজেশন যদি পেয়ে যাই, তাহলে আমার এই চ্যানেলের মধ্যে কিছু কিছু মানে টাকা জড়ো হতে থাকবে। আর যখন আমার এই চ্যানেলের মধ্যে $100 হয়ে যাবে, তো তখন আমি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবো। এর আগেও আমি এই চ্যানেলটাকে একবার রিভিউতে পাঠিয়েছিলাম, কিন্তু সেখান থেকে রিজেক্ট হয়ে যায়। তো আমি 30-35 দিন পর আমি আবার রিভিউতে পাঠিয়েছি, এই দুদিন হলো। এরপর আমার অপেক্ষা করার পালা, এবার আসবে আমার বাড়িতে একটা অ্যাড্রেসে পিনকোড আসবে একটা লেটারের মধ্যে। সেই লেটারটির মধ্যে 6 ডিজিটের একটা কোড থাকবে, সেই কোডটি আমাকে মোবাইলে এখানে প্রেস করতে হবে। তাহলে কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, তারপরে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ইনকাম হওয়া শুরু হবে। তো বন্ধুরা, এর আগে কি জন্য চ্যানেলটি রিজেক্ট হয়ে গেছিল তোমরা যদি জানতে চাও, তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা জানো যে আমি মুরগির ভিডিও বানাই। তো আমি কিছুদিন থেকে আমি ঘরে ছিলাম না, বাইরে গিয়েছিলাম। তো তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি, কারণ মুরগির ভিডিও বানানোর জন্য আমাকে বাড়িতে থাকতে হবে, কিন্তু আমি বাইরে গিয়েছিলাম। তো তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি, যে কোনো ভিডিও আমি দিতাম চ্যানেলের মধ্যে, তো তোমরা তাতে ইন্টারেস্ট দাওনি। তো তার জন্য আমি ভাবলাম যে ঘুরে আবার মুরগির ভিডিও দেবো, ওই জন্য বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, মুরগি পালন করে যেরকম যেরকম তোমরা টাকা ইনকাম করতে পারবে, সেরকম ইউটিউবে একটা চ্যানেল তৈরি করে তোমরা টাকা ইনকাম করতে পারবে। তোমরা যদি জানতে চাও যে ইউটিউবে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে আপলোড করতে হয়, কিভাবে এসইও ট্যাগ টাইটেল এরকম ডিসক্রিপশন দিতে হয়, তো তোমরা জানো যে প্রায় আমি 1-1.5 বছর ভিডিও বানাচ্ছি, তারপর আমি চ্যানেলটার এই মনিটাইজেশন রিভিউতে পাঠিয়েছি। তো এই সময়টুকুতে আমার অনেক নলেজ হয়ে গেছে। এই 1-1.5 বছরের মধ্যে আমি ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। তো তোমরা যদি চাও, তো তোমাদের আমি জানাতে পারি যে কি করলে ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি বড় হবে। তো তোমরা জানো না যে এর আগেও আমার একটি চ্যানেল ছিল, গেমিং চ্যানেল। তো সেই চ্যানেলটি ঠিকঠাক ভাবে চলেনি। তো 1-1.5 হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর চ্যানেলটি আমি বন্ধ করে দিয়েছি। তো ওটা পেছনে আমি অনেক কষ্ট করেছিলাম। তো তারপর আমি এই চ্যানেলটি বানিয়েছি। তো তোমরা ভাবতে পারছো যে আমি অনেকদিন থেকে আমি ইউটিউবে এসেছি, সেই জন্য আমি ইউটিউব সম্বন্ধে অনেক জেনেছি। তো তোমরা যদি চাও যে কিভাবে ইউটিউবে ভিডিও বানাতে হয়, আপলোড করতে হয়, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দিতে হয় এবং ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, তো তোমরা যদি জানতে চাও, তো আমি তোমাদের শিখাতে পারি। তো তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কি ভিডিও চাও, ইউটিউব সম্বন্ধে ভিডিও চাও নাকি মুরগির সম্বন্ধে ভিডিও চাও। তো তোমরা আমাকে বেশি বেশি কমেন্ট সেকশনে লিখে জানাও। তো যাদের কমেন্ট বেশি হবে, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো এরপর থেকে। আর আমার প্রথমবার ইউটিউব চ্যানেলটা কি জন্য রিজেক্ট হয়ে গিয়েছিল, তো সেই কারণটা যদি তোমরা জানতে চাও, তো আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। তো এর সঙ্গে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।